কোরআন দুনিয়ার সমস্যার সমাধান কোরআন পরকালের সমস্যার সমাধান ছেলেদেরকে যদি কোরআনের সবক শিক্ষা দেন তারা যদি এই জিনিসগুলি শিখে তারা যদি হাদিসগুলি পড়ে কোরআন আয়াতগুলি পড়ে অবশ্যই তাদের জীবন পরিবর্তন হতে বাধ্য আল্লাহর দয়া ছাড়া কোরআন শিক্ষা করা সম্ভব নয় আল্লাহর দয়া ছাড়া কোরআন মানাও সম্ভব নয় আল্লাহ পাক এমন ভাবে দোয়াটা শিক্ষা দিয়েছেন যে একজনের দোয়া একজনের হবে না প্রত্যেকেই যেমন বাপের মিলাস পাবে ভাগ প্রত্যেককেই বাপ মায়ের জন্য আলাদা আলাদা দোয়া করতে হবে মসজিদের মধ্যে যাবেন এক মসজিদে মুরাদুল মোমেনিন আর এক মসজিদে মাকসুদুল মোমেনিন আর এক মসজিদে রাহে নাজাত সবকর কিতাব দিয়ে ভর্তি কোরআনের কাছে তারা না আজকে যুব সমাজকে ধ্বংস করার জন্য চারটি মারন ফিট করা হয়েছে আহলে আন্দোলন বাংলাদেশ শুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির আহমান আল্লাহমান আল্লামান কোরআম হলাকাল এনসানা আল্লামাহুল বায়াম আল্লাপাক বলছেন দয়ালু দয়াময় কোরান শিক্ষা দিয়েছেন মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা কিসের দোয়া আমরা আগে মারা মাটি দশ সময় বলতাম এখন আর বলি না কারণ প্রমাণ পাওয়া যাচ্ছে না তাই ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লা এটা হলো ইমানদারের কাজ দলিল আছে মানব দলিল নেই মানা যাবে না আল্লাহ পাক বলছেন তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি হান আর মাটিতেই আবার তোমাদেরকে ফেরত থেকেই তোমাদেরকে আবার পুনরায় উঠানো হবে এটা আমরা এক সময় মাইয়ের দাফন করার সময় পড়তাম এখন দলিলে নাই তাই আর পড়ি না দিনাজপুর গিয়ে শুনলাম এক ইমাম সাহেব বয়স অল্প উনি বলছেন চাচা এটা আর পড়েন না ওছে এই কোরআনের আয়াত পরবর সমস্যাটা কি তো কোরআনের এটা যে মরা মাটির দর্শনে পড়তে হবে এ হাদি সহি নয় কছে সহি সহি এখনো বলছিস ওকে জঙ্গিবাদের মামলায় ঢোকা কোরআনের আয়াত পরা যাবে না কেন তা আমাকে এসে দুঃখ করে ইমাম সাহেব বলছেন যে কোরআনের আয়াত পরা যাবে না কেন আমাকে জিজ্ঞেস করুন তো বললাম কোরআনে তো ফেরাউনের নাম আছে ব্যাটার নাম কি রাখা যাবে না কেন রাখা যাবে না কোরআনে আছে ফেরাউন নাম রাখতে পারবো না কেন তাহলে কোরআনের সব নামই গ্রহণযোগ্য নয় কিছু গ্রহণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে কোরআনে ফেরাউনের নাম আছে আবু লাহাবের নাম আছে আছে কি নেই

কোরআনে মুসা আলহ সাল্লামের নাম আছে ছেলের নাম মুসা ইসা দাউদ সুলাইমান রাখতে কোনো সমস্যা নেই কাজে গ্রহণীয় কোনটা বর্জনীয় কোনটা সেটা জানতেও হবে আমরা যে মাছ কিনে খাই মাছের ভিতরে উপরে আঁশ থাকে ওটা তুলে ফেলে দেই না তারপরে ভিতরে নারী ভুরি সেটাও ফেলে দেই কিন্তু কেনার সময় সবগুলি কিন্তু ওজন করে কেনা হয়েছে নারী ভুরি তো টাকা দিয়ে ওজন করে কিনে আনা হয়েছে কিন্তু সেটা আমরা খাই না বেছে খাই কোনটা খেতে হবে আর কোনটা ফেলে দিতে হবে ওটা বুঝতে হবে তাহলে কোরআনের মধ্যে ফেরাউনের নাম আছে কি নাই ফেরাউনের নামও বর্জনীয় ফেরাউনের কামও মুসা সাল্লামের নাম আছে সেটাও গ্রহণযোগ্য এবং মুসা আচরণও গ্রহণযোগ্য যদি আমাদের শরীয়তে কোনো নিষেধ না থাকে বলছিলাম বন্ধুগণ কথাটা বুঝার চেষ্টা করেন বাচ্চাদেরকে বোঝে এই মামুরা শোনো মিনহা কুমি হুকুমে তারা এবার তোমরা মাটির দিকে তাকাও তো মাটি কি নড়াচড়া করে কথা বলে মাটির মতো শান্ত হয়ে ঘণ্টা সময় বসো এর মধ্যে আমাদের আলোচনা শেষ হবে ইনসা আল্লাহ বলতেছিলাম কোরআনের শিক্ষককে আল্লাহ আল্লাহ রবুল আলম বলেন আর রাহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান দয়ানু দয়াময় দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে সৃষ্টি করে মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন আর রাহমানু আল্লামাল কোরআন আমার অফিসে ফিলিপাইনে চাকরি করতো তা আমাকে এসে জিজ্ঞেস করছে সকালবেলা কামুস্তাকা তা আমি বললাম মাবুতি কি জিজ্ঞেস করলো উত্তর কি দিলাম জিজ্ঞেস করলো কামুস্তাকা কেমন আছেন আর আমি উত্তর দিলাম মাবুতি ভালো আছি আরেকজন ছিল শ্রীলঙ্কার সে সকালবেলা জিজ্ঞেস করছে বললাম সুয়াম সেও জিজ্ঞেস করলো কেমন আছেন আমি বললাম ভালো আছি মালয়েশিয়া এয়ারপোর্টে ইমিগ্রেশনের অফিসারকে পাসপোর্ট দিলাম উনি আমাকে জিজ্ঞেস করলেন কি নামু কি। আমি বললাম সাইয়া পারকি সুঙ্গাই বুলু কি ভাষা হলো এটা মালাই ভাষা পৃথিবীর কত জাতের মানুষ আর কত রকমের ভাষা আল্লাহ পাক তাই বলছেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান মানুষকে সৃষ্টি করে কথা বলা শিখিয়েছেন কথা বলা শিখিয়েছেন কে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন কে রাহ্মানোর দয়ালু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন দয়া করে মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন দয়ালু দয়াময়ের দয়া ছাড়া কোরআন শিক্ষা সম্ভব নয় আল্লাহর দয়া ছাড়া কোরআন শিক্ষা করা সম্ভব নয় দয়া ছাড়া সম্ভব নয় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জামানায় আরব দেশে বহু মানুষ ছিলেন কুরাইশি বংশের কিন্তু তাদের কোরআন বুঝা নসিব হয়নি কিন্তু আফ্রিকার কালো নিগ্র সাহাবি বেলাল রাজি আল্লাহ পাক তাকে কোরআন বুঝার ক্ষমতা দিয়েছিলেন বলছিলাম যে বেলাল রাদিয়াল্লাহু আল্লাহু তালানহু তার বাড়ি ছিল কোথায় আফ্রিকায় নিগ্রো কালো ছিলেন চেহারাটা সুন্দর ছিল না এই জন্য আরবের লোকেরা তাকে ঘৃণা করত। কিন্তু সাল্লাম মক্কা বিজয়ের দিন কাবা ঘরের উপরে উঠিয়ে দিয়েছিলেন এই বেলাল রাজি জন্য উড়াইশি নেতারা বলছিল এই আফ্রিকার এই কালো গোলাম কাবা ঘরের উপরে উঠছে এই দৃশ্য দেখার আগে আমাদের মরণ কেন হল না রসুল্লাহ মেরাজ থেকে ফিরে এসে বেলাল রাজি আল্লাহকে বললেন ঢুকলাম তখনই আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম বেলাল রাজি আল্লাহ দুনিয়াতে বেঁচে আছেন আর রসুলাম মেয়াজে বেলাউলাতামকে জান্নাতের মধ্যে হাঁটতে দেখছেন তাও আবার রসুলের সামনে রসুল বললেন এটা কিভাবে কিছুক্ষণ আগে এক মুরব্বী বললেন মাগরীবের সময় আপনাকে দেখলাম মানে আমান উল্লাহ সময় উনি দেখলেন কিভাবে দেখতে পাচ্ছেন আজকে আমরা এখানে প্রোগ্রাম করছি যে লাইভ প্রোগ্রাম চলছে গোটা বিশ্বে যেখানে বাংলা ভাষী আছে প্রত্যেক জায়গার মানুষ বসে বসে দেখছে যে আমানুল্লাহ মাদানী সাফাই নবাবগঞ্জ কর্ণখালী নুরানিয়া তালিমুল কোরআন মাদ্রাসার নুরানি হবে না নুরানিয়া তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে বক্তব্য রাখছেন বন্ধুগণ বিলাল রাজি আল্লাহ তালুকে রসুল্লাহ সালাম জিজ্ঞেস করলেন তুমি কি এমন আমল করো যে তোমাকে জান্নাতে দেখে আসলাম বেলাল রাজি আল্লাহ তালু বলেন আমার তো কোনো পুঁজি নেই আমল নেই আমি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি এটাই আমার পুঁজি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এছাড়া আর কী আমল আছে বলো বেলাল রাজি আল্লাহ তোলা বললেন যখনই উজু ভেঙে যায় তখনই আমি উজু করি আর উজু করার পরে দুরাকাত তাহিয়াতুল উজু সালাত আদায় করি তাইয়াতুল উজুর সালাত আছে চন্দ্রগ্রহণের সালাত আছে সূর্যগ্রহণের সালাত আছে পাপ থেকে তওবা ইস্তেফার করার সালাত আছে চাহিদা পূরণের জন্য সালাতুল হাজত আছে কোনো কাজের সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়ার জন্য সালাতুল ইস্তেখারা আছে প্রত্যেকটা জায়গায় সালাতের ব্যবস্থা দেওয়া আছে কিন্তু আমরা জানিও না বুঝিও না বোঝার চেষ্টাও করি না বেলাল রাজি আল্লাহ তালান হুক উজু ভেঙে গেলে দুই রেখাত উজু সালাত আদায় করতেন বেলাল রাজি আল্লাহ এত বড় মর্যাদা পাক দান করলেন কিসের বদৌলতে কোরআনের বদৌলতে কিন্তু আল্লাহ নবীর কুরাইশ বংশের নেতারা আল্লাহ নবীর চাচাগণ তারা কোরআন হাদিস না মানার কারণে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হলো এক শ্রেণীর লোক আছেন নবীকে খুব ভালোবাসেন কিন্তু নবীর কথা মানতে রাজি না নবীকে খুব ভালোবাসেন কিন্তু নবীর কথা মানতে রাজি না এই লোকগুলি হলো আবু তালেবের মতো কার মতো আবু তালেব নবীর চাচা সরি হ্যাঁ আবু তালেব নবীর চাচা এই আবু তালেব তিনি নবীকে ভালোবাসতেন কিন্তু নবীর আনিত শরীয়ত তিনি মানেন নবীকে ভালোবাসলে যদি জান্নাত পাওয়া যেত তাহলে জান্নাত আগে পেতেন আবু তালেব কিন্তু আবু তালেবের জন্য জান্নাত নেই কারণ নবীর শরীয়ত মানার তৌফিক আল্লাপাক তাকে দান করেন নেই আবু তালেব নবীকে ভালোবাসার কারণে তার পরকালে শাস্তি মৌকুব হবে না রসুলাম বলেন আমার চাচা আবু তালেবকে আল্লাহ পাক তার পায়ের তলায় এক জোড়া জুতা আগুনের পড়িয়ে দেবেন এটা হবে জাহান্নামীদের সবচেয়ে সর্বনিম্ন শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার চাচার সেই জুতার হিটে মগজ গলে গলে পড়বে আমি নবী সেটা সচক্ষে দেখা সত্ত্বেও আমার চাচার জন্য কোনো কিছু করার সুযোগ থাকবে না বন্ধুগণ তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের নসিব জোটে নাই এই কোরআনের সবক গ্রহণ করা কিন্তু আফ্রিকার বেলা আল রাজি আল্লাহ পক্ষে সম্ভব হয়েছে ওই জন্য দয়ালু দয়াময় যাকে দয়া করে হেদায়ত দান করেন তাই সেই হেদায়েত পায় আর আল্লাহ যাকে হেদায়ত দেন না যার নসিবের রাখেন না সে হেদায়ত পায় না ওই জন্য আল্লাহ পাক এই সুরার শুরুতেই আর রাহমান দয়ালু শব্দ ব্যবহার করেছেন। এটা হলো তার হেকমাত আউদু বিল্লাইহে মেনা সেইতা নেরররাজি পাদুকরু নেরে ম্যাতম মাহ আলাই আদা ফাল্লা ফাবাইনা কুলু বকুম ফাস বাহতুম فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون আল্লাপাক বলেন আল্লাহর নিয়ামত যেটা পাক তোমাদের উপরে নাজিল করেছেন যখন তোমরা শত্রুতায় লিপ্ত ছিলে যখন তোমরা মারামারি ছিলে। একে অপরের রক্ত পিপাসু ছিলে কোরআন আসার আগে আরব দেশের দুইটি গোত্র এক গোত্রের নাম হলো আউস আর আর এক গোত্রের নাম হলো খাজরাজ আউস খাজরাজের দুই গোত্রের মধ্যে লড়াই চলছিল এত লম্বা লড়াই একশো বছর পার হয়ে গেছে কিন্তু লড়াই থামে নাই একশো বছর লড়াই করেছে আরবের দুই গোত্র এক গোত্রের নাম আউস আর আর এক গোত্রের নাম খাজারাজ যেই লড়াই একশো বছর পার হয়ে গেছে ঐতিহাসিক গণ এই লড়াইয়ের নাম রেখেছেন হারবুল ফিজার হারবুল ফিজার ফিজারের যুদ্ধ এই লড়াই শুরু হয়েছিল কেন উঠকে পানি পান করার সিরিয়াল মেনটেন করতে গিয়ে আউসের উঠ আগে পানি পান করবে না খাজরাজের গোত্রের উঠ আগে পানি পান করবে দুই গোত্রের মধ্যে লড়াই কার উঠ আগে পানি পান করবে উটের সিরিয়াল করতে গিয়ে এক শত বছর একশো বছর যুদ্ধ করেছে কেন কার উঠ আগে পানি পান করাবে সিরিয়াল নিয়ন্ত্রণ করতে গিয়ে কিন্তু যখন কোরআন এসে গেল কোরআন পড়লেন তারা কোরআন পরে যখন সবক শিখলেন কোরআনের শবক গ্রহণ করার পরে তাদের অবস্থা কেমন হলো শুনুন আপনারা ঘটনা সবগুলি জানেন সবই জানা আছে সেরেফ আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কোরআন আসার পরে যখন কোরআন এসে গেল পৃথিবীতে সবাই কেরম বোন কোরআন পড়লেন কোরআন পড়ে তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল চলন্ত যুদ্ধের ময়দানে ব্যাটাল ফিল্ডে চলন্ত আহত হলেন আহত হয়ে পানির জন্য কাতরাচ্ছেন পানি চাই পানি দাও পানি বিনে সাথি ফেটে যায় সাকি বলেন পানি নিয়ে আমি সাহাবির কাছে পানি পৌঁছে দিলাম সাহাবি পানিটা নিয়ে মুখের কাছে পানি পিয়ালা নিয়েছেন পানি পান করবেন এমত মুহূর্তে পার্শ্ববর্তী আর এলাকা থেকে আরেকজন সোলজার বললেন পানি চাই যেই সোলজার পানি মুখের কাছে নিয়েছিলেন তিনি পানিটা ফেরত দিয়ে বললেন আমার পার্শ্ববর্তী ভাইকে পানিটা আগে দাও হয়তো আমার চেয়ে তার পিপাসা অনেক বেশি আছে ঘটনা আপনারা সবাই জানেন আমি যা স্মরণ করিয়ে দিচ্ছি বলেন আমি পানি নিয়ে দ্বিতীয় জনের কাছে গেলাম দ্বিতীয় জন পানি পান করার জন্য মুখের কাছে নিয়েছেন তৃতীয় আর বললেন আল্লাহ আজ, আল্লা আজ। পানি চাই পানি দাও তৃতীয় জনের কাছে আমি দেখতে পেলাম দুনিয়ার পানির চাওয়া পাওয়া দুনিয়ার পানির চাহিদা তার মিটে গেছে পানির আর প্রয়োজনীয়তা নাই পানির দুনিয়ার পানির দুনিয়াতেই রয়ে গেছে সালসাপিলের পানি আর কাওসার দরিয়ার পানি দিয়ে তার বান্দাকে করে দরবারে নিয়ে চলে আল্লাপ্তরবার সাকিব পানি নিয়ে দ্রুত গতিতে দ্বিতীয় জনের কাছে এসে দেখি তিনিও শহীদ হয়ে গেছেন প্রথম জনের কাছে এসে দেখি তিনিও শহীদ হয়ে গেছেন এক পেয়ালা পানি দুনিয়ায় রয়ে গেল তিনজন সাহাবি এক সঙ্গে শাহাদত বরণ করলেন একজনের নসিবে পানি পান করার সুযোগ হল না কথা কি বোঝা যায় উটের পানি সিরিয়াল মেইনটেইন করতে গিয়ে যারা একশো বছর যুদ্ধ করেছে তারা আজকে চলন্ত ব্যাটাল ফিল্ডে মৃত্যুর মুখে দাঁড়িয়ে পানি ভাইকে সমাদর করছেন নিজে পানি পান করছেন না আল্লাহ রাব্বুল আলমিন এরকম পরিবর্তন দিয়েছিলেন এই কোরআন এর আগমনের মাধ্যম মধ্য দিয়ে আজকে সেই কোরআন আছে কিন্তু আমরা কোরআনকে ব্যবহার করি না কোরআন আছে তাকে তোলা মসজিদের মধ্যে যাবেন এক মসজিদে মুরাদুল উল আর এক মসজিদে মাকসুদুল মোমেনিন। আরাক মসজিদের রাহে নাজাত আরাক মসজিদে যায় দেখবেন তাবলিগিন নাসাব আরাক মসজিদে যায় দেখবেন নিয়ামুল কোরআন আরাক মসজিদে যায় দেখবেন ফাযাঈলি আমল বক্কর চক্কর কিতাব দিয়ে ভর্তি কোরআনের কাছে তারা না একটা দোয়া আছে সকাল বেলা উঠে মানুষ পরে তার নাম হলো দুআয়ে গঞ্জেল আরশ দুআয়ে

ইন্নাল্লাই নাম দুয়ার মানে কি এ দুয়ার মানে হলো হে দোস্ত আর কতকাল ঘুমাবা ওঠো ঘুম ছেড়ে দেখো চে চতুষ্পদ জানোয়ার আর গাছপালা ঘুমায় না এটাও কি একটা দোয়া কথা বলেন তো এটাও কি একটা দোয়া এই গাঞ্জেল আরসের দোয়া ওই কেতাবের মধ্যে লেখা আছে সারা জীবন যদি গান দেলার গাঁদা খুঁড়ি দোয়া পরে একটা মানুষের হায়াত শেষ হয়ে যায় না পৃথিবীর কেউ প্রমাণ দিতে পারবে না একটি আয়াত পড়লে কয়টা নাকি হইছে তো উত্তর না ভুল হয়েছে কোরআনে একটি একটি অক্ষর পড়লে দশটা নেকি একটা অক্ষর পড়লে দশটা নেকি আল্লাহ নবী বলেন মান করা হারফম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি সালেহা কুরআনের একটি অক্ষর যে পড়লে সে 10 নেকি একটি নেকি পেল আর একটি নেকি হলো 10 নেকির সমতুল্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বা আলিফুন হারফুন বা আমি বলি না যে মিম একটি অক্ষর বরঞ্চ আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর অক্ষর মিম একটি এই হাদিস থেকে আপনি দুইটি জিনিস জানতে পারলেন একটি জিনিস জানতে পারলেন যে কোরআনের প্রতি অক্ষরে কয় নাকি দশ নাকি আর একটা জিনিস জানতে পারলেন কোরআনের তর্জমা তুমি বোঝো আর না বোঝো না বুঝেও যদি পড়ো তবুও দশ দেখি এক মুফতি সাহেব একদিন ফতোয়া দিছে আর বলছে যারা কোরআন মুখস্থ পড়ে অর্থ বোঝে না এগুলি সব সাপের মন্ত্র এগুলি পরে কোনো লাভ নাই তা আমি বললাম কোরআনের অর্থ বুঝে না পড়লে লাভ নাই তোমাকে কে বলেছে বলে অর্থই বুঝলো না পরে কি লাভ হলো বলছে অর্থ বুঝে পড়লে না বুঝে পড়লে নে কি হবে দলিল কোথায় বলে দলিল তোমার কাছে আমি শিখিয়ে দিচ্ছি দলিল তো তুমি বোঝো না বুঝার চেষ্টাও করো রসুল্লাহ সাল্লাম বললেন লাম মিম তিনটি অক্ষর এই লাম মিম পড়লে তিরিশটা নে কি হবে এবার লাম মিমের তর্জমা এখানে বল তারপরে ওঠ আলিফ ইহাম মিমের তর্জমা কি কোনো মুফতি পারবে না মুফতির দাদা পারবে বলতে ও নানা পারবে বলতে যেই তিন অক্ষরের অর্থ করা যায় না যেই তিন অক্ষরের অর্থ কেউ জানে না যেই তিন অক্ষরের অর্থ কেউ বলতে পারে না স্বয়ং নবীও বলেননি সেই তিন অক্ষরের উদাহরণ দিয়ে নবী বললেন যে এই তিন অক্ষর ওখানে কি বলে দিয়েছে বুঝে পড়তে হবে তুমি মন্ত্র বললে কোন আক্কেলে তোমার বিদ্যা আছে যে থাকো অত বেশি বিদ্যা জাহের করার চেষ্টা করো না রিয়াদে থাকাকালীন এটা গল্পটল বুদ্ধি একটা না করলে ভালো লাগে না আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাসা আল্লাহ কি বলেছেন ফাকসুসিল কাসাসা মাঝে মাঝে কিছু কিসসাও শোনাও লা আল্লাহুম কারণ যাতে তারা নসিহত গ্রহণ করে এক শ্রেণীর লোক আবার বলে ওয়াস শুন বলতে আর কিসসার দরকার কি আল্লাহ তো নিজেই কোরআনের মধ্যে একটি সূরা নাযিল করেছেন সুরাত নাম হলো সূরাতুল কাসাস কাসাস মানে হলো কিসসার বহুবচন কাসাস সত্য ঘটনা যেইগুলিতে মানুষের শিক্ষণীয় আছে সেইগুলি বলা যায় রিয়াদের হাসপাতালে গেলাম আমি সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য সরকারি ডাক্তার বাংলাদেশি বসে আছেন তার সঙ্গে কথা বলতে বলতে ওই লোক বসে হোমিও ওষুধ আবার একটা ওষুধ হলো নাকি এটা একটা পানি এটা একটা ফালতু জিনিস মানে এলোপথি কিছু ডাক্তার আছে যারা হোমিও চিকিৎসাকে দেখতে পারে না নাম শুনলেই রেগে যায় রাগ হয় গরম হয়ে যায় বলে হোমিওটা এটা কোনো চিকিৎসাই নেই এটা ফালতু এটা একটা ধোকাবাদী তাই বলেন ধোকাবাদী কেন বলে আমার এক আত্মীয়র পাথর হয়েছে পিত্তথলিতে ডাক্তার বসে হোমিও ডাক্তার বসে ওষুধ দিলে এই পাথর বেরিয়ে যাব আরে পাথর দেখা যাচ্ছে ওটা ফেরে বের করতে হবে ওটা আবার ওষুধ দিলে বের হয় কি করে পাথর কি ওষুধ দিলে কোথা দিয়ে বের হবে বের হওয়ার জায়গা কোথায় এত বড় পাথর দেখা যাচ্ছে কি বেলা সাউন্ড করে দেখা যাচ্ছে পাথর এটা ই হয় কি করে আমি ডাক্তারকে বললাম যে আপনার দাদি মশলা পিষত না মশলা পিষে দেই পাথরের উপর নাম কি পাটা আর উপর দিতে যে ঘষে ওটার নাম কি নুরহা তো পাটা আর নুরহা দে আপনার দাদি ঘষে ঘষে আপনার দাদির পাটা ছিল এরকম মোটা কিন্তু সত্রিশ বৎসর মশলা পিছে পাটা বানাইল এরকম সিলটে এই খাইলো কেটা তার জুয়া আগে দাও পাটা কে খাইছে পাটা গেল কোথায় প্রতিদিন মশলা পিষে ঘষতে 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 সত্রিশ বছর গোটা পাথরের পাটা তুমি খেয়ে ফেলেছ অথচ তুমি জানো না পাথরের পাটা যেরকম ঘষে ঘষে তোমার মশলার সাথে তুমি ডেলি ডেলি একটু করে খাইছ হোমিওষ ওইভাবে ভিতরের পাথরকে আস্তে আস্তে ঘষে ঘচে ঘষে ঘষে ঘামের সাথে পায়খানার সাথে সাথে বের করে দেয় প্রস্তাবের যেই বিদ্যা তোমার নাই সেই বিদ্যা তুমি বলো না কারণ আমি হোমিও কলেজে এক বছর পড়েছিলাম পড়ার পরে মদিনা ইউনিভার্সিটিতে চান্স পেলাম চলে গেলাম তাই আর কমপ্লিট করা সম্ভব হলো না হোমিও আর এলোপতির মধ্যে মৌলিক পার্থক্য হল মানুষের শরীরের রোগ হল ডাকাত আর এলোপথি মেডিসিন হলো পুলিশ এলোপতি মেডিসিন কি আর রোগটা কি ডাকাত ডাকাত যখন ঢুকলো শরীরে তখন আপনি পুলিশ পাঠালেন ডাকাতকে ধরার জন্য ডাকাত আপনার বিশ ভরি স্বর্ণ নিয়ে চলে যাচ্ছিল পুলিশ ধরে এনে বললো বীজ ভরি স্বর্ণ আপনার খোয়া গেছিল আমরা ধরে এনেছি এবার আমাদেরকে কি দিবেন দেন পুলিশকে কি কিছু না দিয়ে পারবেন পুলিশকে কিছু দিতে হবে আপনার স্বর্ণদের ধরে এনে দিয়েছে অতএব কারণে অতএব কারণে পুলিশের কিছু যেমন দিতে হয় এলোপতি ওষুধ রোগকে দমন করার পরে সে সাইড এফেক্ট করে আর হোমিওটা হোমিওটা হলো ভিতরের রোগ হলো এক ডাকাত আর যে মেডিসিনটা দেওয়া হয় ওটা আর এক ডাকাত ভিতরের ডাকাতের পাওয়ার যদি তিরিশ থাকে আর এখান থেকে যদি তিরিশ পাওয়ারের হোমিও ওষুধ দেওয়া হয় এ ডাকাত ওরে ঠোকে ওরে ঠোকে ওরে ঠকে ওরে ঠোকে ঠোকাঠুকি করতে গিয়ে দুইজন একসাথে মারা যায় আর সাইড এফেক্ট কিছু থাকে না তখন ডাক্তার হাঁ করে আমার মুখের দিক তাকায় আছে বলতেছিলাম যে কোরআন যদি অর্থ না বুঝে পড়ে তাহলে প্রতি অক্ষরে দশ নেকি আর অর্থ বুঝে পড়লে কত নেকি তার কোনো রেখা ইসলাম আমাকে দেয় অর্থ বুঝে পড়লে নিঃসন্দেহে উত্তম নিঃসন্দেহে ভালো এতে কোনো সন্দেহ নাই কিন্তু অর্থ না বুঝেও যদি সে পড়ে তবুও দশটি করে নেকি পায় কিন্তু এই যে গন্দেল আরসের যে দোয়াটা আছে ওদের দিন ঘরে পরে কোনো নেকি হবে বালাগাল ওলা বে কামালিহি কাশাফাত দুজা বে জামালিহি শেখ সাদির কবিতা পড়তে পড়তে জীবন যদি বিপন্ন হয়ে যায় তবু একটি নেকি হবে না আল্লাহ নবী বলেন মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা যে ব্যক্তি একবার আমার উপরে দরুদ পড়ল আল্লাহ রব্বুল নামিন একবার দরুদ পড়ার বিনিময়ে তার উপরে দশ বার করে রহমত নাজিল করে রহমত নাজিলের পথ আমরা বন্ধ করে ফেলেছি আমরা কবিতা বলছি আমরা বিভিন্ন কিছু বলছি কোরআন দুনিয়ার সমস্যার সমাধান কোরআন পরকালের সমস্যার সমাধান আজকের আমাদের আলোচ্য বিষয়ে কোরআন দুনিয়ার সমস্যার সমাধান কোরআন পরকালের সমস্যার সমাধান দুনিয়ার সমস্যার সমাধান সেই লড়াকু আরব জাতিকে ঐক্যবদ্ধ করলো কোরআন গোলমাল মীমাংসা করলো কোরআন কোরআনের বদৌলতে গোটা জাতির চেহারা চেঞ্জ হয়ে গেল আজকে কোরআন আমাদের কাছে আছে কিন্তু কোরআন আমরা আমল করছি না রসুল্লাহ সালামের সাহবাই কেরামগুন বলেন রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লামের জানা নাই আমরা কোরআন পড়তাম দশটি করে আয়াত দশটি আয়াতের তর্জমা শিখতাম তাফসির শিখতাম সেগুলি আমল করতাম তারপরে আবার দশটি করে আয়াত শিখতাম এখন আমরা এই পদ্ধতি বাদ দিয়ে আমরা এক শ্রেণীর মানুষ এরকম খালি কোরআন মুখস্থ করো কোরআন মুখস্থ করার হাফেজিয়া মাদ্রাসায় সেখানে অবশ্যই কোরআন মুখস্তর পাশাপাশি কোরআনের অর্থ বোঝা কোরআনের বিধান জানা এবং দুনিয়াবি জগতে চলার জন্য বাংলা ইংরেজি অঙ্ক যেগুলি আছে সেগুলিও সেখানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে কোরআনের মাধ্যমেই আজকে দুনিয়াতে আবার শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব কিন্তু আমরা কোরআন তো মানছি না কোরআন আমাদের কাছে নাই আমরা আমাদের কাছে ওই বইগুলি আছে যেটা মকসুদুল মোমেনিন সেখানে লেখা আছে চার মাঝাপ চার ফরজ তো মুসলিম জাতি ঐক্যবদ্ধ হবে কি করে যেখানে চার মাঝাব চার ফরজ ফরজি আমল করবে নাকি সে ঐক্যবদ্ধ হবে যদি কোরআন সবাই মেনে নেয় সমস্ত জাত পাতের লোকেরা কোরআন মেনে নেয় অবশ্যই তাদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব কোরআনটা যাদের কাছে আছে তারাও কিন্তু কোরআনকে যথেষ্ট মর্যাদা না দিয়ে গোলমালে লিপ্ত আছে আজকে ওয়াজ মাহফিল হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে দেখা যাচ্ছে এক বক্তা আর এক বক্তাকে গালাগালি বকাবাজি একদল আর এক দলকে গালাগালি বকাবাজি অশালীন কথা বাজে মন্তব্য এইগুলি দিয়ে ওয়াজ শেষ হয়ে যাচ্ছে সমাজ পরিবর্তনের লক্ষ্যে কোনো কিছু তারা বলছে না কোনো কিছু তারা শিখছে না বন্ধুগণ আজকে কোরআনের সবক যারা পেয়েছেন তাদের ভিতরে এমন পরিবর্তন মানুষ তার ছেলেদেরকে বড় বড় মানুষ তার ছেলেদেরকে ডাক্তার বানাচ্ছে মাস্টার বানাচ্ছে ইঞ্জিনিয়ার বানাচ্ছে কোটি কোটি টাকা কামাই করছে দেশ বিদেশে কাজ করছে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করছে কিন্তু তার বাপ এবং মায়ের জায়গা হয়েছে বৃদ্ধাশ্রম কোথায় বৃদ্ধাশ্রম কিন্তু দেখাতে পারবেন না একজন কোরআনের শিক্ষিত শিক্ষক একজন ছাত্র একটা মসজিদের ইমাম একজন মাদ্রাসার শিক্ষক একজন আলম তার বাপ মা বৃদ্ধাশ্রমে লক্ষ লক্ষ যাচাই করে একটা খুঁজে পাবেন না ইনসা আল্লাহ কারণ তাদের মধ্যে এই সবকগুলি ছোটকাল থেকে শিক্ষা দেওয়া হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا وقضى ربك الا تعبدوا ইয় তোমার প্রভু তোমাকে নির্দেশ দিয়েছেন এক আল্লাহর এবাদত করো পিতা মাতার উপরে এহসান করো এহসান মানে কি এসান মানে তার পাওনা যতটুকু তার চেয়ে আরো বেশি দাও এহসান মানে পাওনার চেয়ে বেশি দাও মা বিল ওয়ালিদাইনা ইহসানা ইмма ইবুলগান ইদা কাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফ্উ ওয়ালা তানহারহুমা ওয়াকুলহুমা কাওলাম কারীমা ততে দুইজনের একজন বৃদ্ধ বয়সে উপনীত হয় খবরদার তাতে কি শব্দ বলবা না অকুল্লাহ কওলা মা আজকে ছেলেরা সত্যি বেশি খারাপ ব্যবহার করতেছে মায়ের সাথে আপনাদের এলাকায় এরকম ছেলে মনে হয় নাই আছে সব জায়গাতেই কম বেশি আছে ছেলেকে তালিম দেওয়া হয়নি কোরআনের সবক শিক্ষা দেওয়া হয়নি ইмма ইবুলুগান না ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফ্ ওয়ালা তামহারহুমা ওয়াকুলহুমা কাওলা কারীমা সম্মানজনক শব্দ তাদের জন্য ব্যবহার করো আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা প্রভু তাদের উপরে দয়া করো পিতা মাতার উপরে দয়া করো কামা রাব্বায়ানি সাগীরা কামা রাব্বায়ানি দুটো অর্থ কয়টা কামা রাব্বায়ানি সাগীরা যেমন ভাবে তারা আমাদেরকে ছোটকালে লালন পালন করেছিল এটা একটা অর্থ আর একটা অর্থ যেহেতু তারা আমাদেরকে ছোটকালে লালন পালন করেছিল অতএব প্রভুহে আমার পিতামাতার উপরে একটু তুমি দয়া কর করব্বায়নি শরীর ইয়ানি কয় বছর রব্বায়া দুই বসন নি এক বসন কামা রব্বায়ানি সগির যেমন ভাবে আমাকে ছোটকালে আমার পিতামাতা লালন পালন করেছিল পিতা মাতা আমাকে লালন পালন করেছিল রব্বায়া তারা দুইজন লালন পালন করে নি আমাকে অকুর রব্বের হাম হোমায় একজন আলেম সাহেবকে দাওয়াত করে নিয়ে গেছে এক লোক বলছে আমার আব্বা মায়ের জন্য একটু দোয়া করে দেন দোয়া করার জন্য নিয়ে গেছে তো সারা দিয়েছে পাঁচশো টাকা সস্তার আমলে উনি গল্প করতেন আমাকে পাঁচশোটা টাকা দিয়েছে ঢাকার লোক তো অনেক টাকার মালিক সস্তার আমলে পাঁচশো টাকা দিয়েছে আর পাঁচ কেজি মতো মিষ্টি দিয়েছে দেওয়ার পরে বলছে আমি তো মোটামুটি বুঝে ফেলেছি আমার পাওনাটা আমি পেয়ে গেছি আপনি আমার দাওয়াত করেছেন পাঁচশোটা টাকা দিয়েছেন পাঁচ কেজি মতো মিষ্টি দিয়েছেন আমাকে পেট ভরে খেয়ে খেতে দিয়েছেন তো আমি আমারটা পেয়েছি এবার আপনি যে কারণে আমাকে আনছিলেন সেটা কি আপনি পাইছেন তো করছে যে আমি তো এনেছিলাম আমার পিতা মাতার জন্য দোয়া করার জন্য তা আপনি দোয়া করেননি বলে আমি দোয়া করেছি রব্বের হাম হুমা কামা এটার মানে কি বলে আমার পিতা মাতাকে মাফ করো যেভাবে আমাকে ছোটকালে লালন পালন করেছিল তো বলছে আপনাকে আমি আনলাম দোয়া করার জন্য আমার বাপের তো আপনি আপনার বাপের দোয়া করে আবার আমার কাছে টাকা নিয়ে চলে যাচ্ছেন কেন আজান নাহি নরে আজান নাহি নরেক ভাড়াটিয়া কোরআন পড়ে বাপের জাকান্দানি কালে ডাক মুল্লা আম্মা বলে মুল্লার অপেক্ষায় মালাকুল মৌত না রয় অভাগা বাঙ্গালী তোরাকে দেখবি আয় আল্লাহর কালাম সেরো দিয়ে কেউ পড়ল এম এ বিয়ে ভয়েতে বাপের জানা যায় না দাঁড়ায় অভাগা বাঙ্গালী তোরাকে দেখবি আয় আর কিছু ভাড়াটিয়া দিয়ে করলেও ধর্মের কাজ ভাড়াটিয়া দিয়ে হয় না এই যে বহু বসন তো আল্লাহ দিলেন না আল্লাহ পাক দুয়ার মধ্যে বহু জায়গায় বহু বসন দিয়েছেন রব্বানা জালামনা আংফুসানা ওয়াইলাম লানা, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ অফিল আখেরাতে হাসানা وكنا عذابنا সব দোয়া বহু বচন বহু দোয়া আছে বহু বচনের দোয়া আছে কিন্তু পিতা মাতার দোয়া এক বচন কেন হল কামা রাব্বায়ানি সাগীরা এক ইমাম সাহেব বলছে কামা রাব্বায়া না সাগীরা তো আমাকে বলছে যে আমাদের ইমাম সাহেব কামা রব্বা না বলেছে আমি বললাম তাসলিমা নাসরিন সেও খারাপ তাসলিমা নাসরিন বলছে কোরআন বদলানো দরকার আর কোরআন বদলিয়ে ফেলেছে অলরেডি আল্লাহর শিখানো দোয়া কেমন পর্যন্ত একটা নোক্তা পরিবর্তন করার অধিকার কারো কামারি কেন বলতে হবে ভালো করে শুনেন বুঝার চেষ্টা করেন আমার কাছে এক লোক আসলেন গাজীপুরের মাস্টার সাহেব বললেন আমার বাবা গত সপ্তাহে মারা গেছে আদমন জিলাপি নিয়েছি মসজিদে আমার বাবার জন্য একটু দোয়া করে দেন বললাম জানা যা হয়েছে কিনা বলে হয়েছে দোয়া তো আমি করে দেব আপনার পিতা মাতার সম্পদগুলি কিভাবে কি করেছেন বলে বন্টন করে দিয়েছি বাইরা নিয়েছি দুই ভাগ করে আর বোনদেরকে দিয়েছি এক ভাগ ঠিক আছে তো বন্টন কথা বলেন ঠিক আছে ঠিক আছে এক আর দিয়েছি আনিয়েছি নিয়েছি দুই ভাগ আর বন্ধের দিয়েছি এক ভাগ এখন কি বোনদেরকে ঠিক মতো দেয় দেয় না অনেক জায়গায় দেয় না আমি এক জায়গায় গেলাম তারা বলছে আমরা দুই বিঘা করে ভাইরা নিয়েছি আর বোনদেরকে এক বিঘা দিয়েছি আলহামদুলিল্লাহ তোমাদের মতো ইমানদার লোক আমি বাংলাদেশে খুব কম খুঁজে পাই তারপরে খোঁজ খবর নিয়ে দেখতে পেলাম ভাইরা নিয়েছে ভাইরা নিয়েছে মারার মোড়ের জায়গা ভাইরা নিয়েছে কামালপুরের মোরের জায়গা ভাইরা নিয়েছে চেকপোস্টের পাশের জায়গা বাইরা নিয়েছে জামতলার কাছের জায়গা বাইরা নিয়েছে রোহনপুরের খোহার মোড়ের জায়গা কলেজের সামনের জায়গা বড় বড় জায়গাগুলি তারা নিয়েছে আর বোনদেরকে দিয়েছে ধূপা খোলার বিল তা ষোলো বিঘে বেশলে এক বিঘের সমান হয় না এটাও তো দেওয়া হলো দিল কি আল্লাহ রব্দুল আ মিন বলেন তুরাসা কুলনেতুরাল্লাম

বোন যদি বাপের সম্পদ ভাগ চায় তো বলে তোর আর নসিবে নাই আমার বাড়িতে আসার তার মানে সম্পদকে ভালোবাসি বোনকে ভালোবাসি না শুনুন এই কোরআনের সবক পেয়ে আরব জাতি কি করেছিল একটা ঘটনা শুনুন মা বোনেরা একটু ভালো করে শোনেন যারা মানুষের সম্পদ লুট করে খেয়ে নিত যে আরবের লোক কথায় কথায় মানুষ খুন করতো যে জাহেলি আরব তারা ইসলাম আসার পরে কি শিখলেন একজন মহিলা আটা ছিলেন। কি করতেছিলেন আটা মহিলা তেলের বাতি টিম টিম করে জ্বলছে মহিলার পাশে মহিলা হঠাৎ করে খবর এলো মহিলা তোমার স্বামী এনতেকাল করেছেন মহিলা স্বামী এতে খবর শুনে পড়লেন ইন্না আলিল্লাহে ওইভাবে রেখে দিলেন হাতের মধ্যে যে আটাগুলি লেগেছিল ডরে আটার গামলার মধ্যে ফেলতে লাগলেন জয়তুনের তেলের বাতিটা নিভিয়ে দিলেন লোকেরা জিজ্ঞেস করলেন স্বামী মারা যাওয়ার খবর শুনে জয়তুনের তেলের বাতি নিভিয়ে দিলেন কেন আটা সানা বন্ধ করলেন কেন মহিলা বলেন স্বামী স্বামীর টাকা আটা শান্ত ছিলাম রুটি বানিয়ে খাওয়ার জন্য স্বামী মারা গেছে এই সানাটার মধ্যে মিরাজ প্রতিষ্ঠা হয়ে গেছে সানাটা ভাগ হবে এর মধ্যেই সানাটা মিরাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে আমার স্বামী আর সানদা যদি দাবি না ছারে তাহলে সানাটাও ভাগ করে দিতে হবে जैतूनের বাতির মধ্যে যেই তেল রয়েছে जैतूनের ওই তেলের মধ্যে উমিরাস প্রতিষ্ঠিত হয়ে গেছে কেমন পরিবর্তন তাদের ছিল কিন্তু আমরা এখন দিতে চাই না বলছিলাম গাজিপুরের সেই মাস্টার আব্দুল সাবুর এসেছেন দোয়া নেওয়ার জন্য বললাম জমিগুলি কি করেছেন ভাগ করে নিয়েছি ইমাম সাহেবের ভাগ কোথায় কয় বাপ মন্য আমার ইমাম সাহেবকে জমির ভাগ দেব মানে বলেন কি এটা বললাম হাদিসে আছে যে যেই মহল্লায় লোক মারা যাবে সেই মহল্লার ইমামকে এক ভাগ জমি দিতে হবে কোথায় আছে হাদিস বের করে দেন বললাম তোমার বাপ মরবে আর ইমাম সাহেব দোয়া পড়বে এই হাদিস যেখানে আছে ওখানেই ওই হাদিস তাও আছে ইমামকে জমিনী ভাগ তাও দিতে হবে সে আবার কেমন কথা বললাম টিনের সালটা ভাগ করে নিয়েছো টিনগুলি খসায়ে তোমার বাপের পুরাতন ওয়ালটা ভেঙে ইটগুলা ভাগ করে নিয়েছো একটা গাছ চিরাই করে তক্তা ভাগ করেছ ইমামকে একটা তক্তা দেও নাই ইমামকে দুইটা ইট দাও নাই ইমামকে একটা তুমি টিনের সালের টিন দাও নাই আর ইমাম তোমার বাপের জন্য দোয়া করবে তুমি ভাবো কি করে আল্লাহ বলেছেন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি ইয়ানি কয় বছর ইয়া হলো দুই বছর ইয়ানি তারা দুইজন আমাকে লালন পালন করেছে আল্লাহ পাক এমন ভাবে দোয়াটা শিক্ষা দিয়েছেন যে একজনের দোয়া একজনের হবে না প্রত্যেকেই যেমন বাপের মিলাস পাবে ভাগ প্রত্যেককেই বাপ মায়ের জন্য আলাদা আলাদা দোয়া করতে হবে ছেলেকে যদি দোয়া শিক্ষা না দেন ছেলেকে যদি ফুল প্যান্ট পরা শিক্ষা দেন ছেলেকে যদি নুন গুন্ডামি সন্ডামি ভণ্ডামি শিক্ষা দেন তাহলে আপনাকেও বৃদ্ধাশ্রমে যেতে হবে এতে কোনো সন্দেহ বলছিলাম যে কোরআন দুনিয়ার সমস্যার সমাধান কোরআন পরকালের সমস্যার সমাধান পিতা মাতার সম্পর্কে বেশি বলার সময় আমি পাবো না শুধু একটি হাদিস বলেই শেষ করে দিচ্ছি প্রসঙ্গ রসুল্লাহ সাল্লামের সাহাবি মুসলিম জাহানের খালিফা উমার এবনুল খতাব রাজিয়াল ছেলে আবদুল্লাহ আবদুল্লা বিন অমার রাজিয়াল্লাহ কাবা ঘর আপ করছেন থেকে মানুষ তার মাকে ঘাড়ে করে নিয়ে এসেছেন ঘাড়ে করে নিয়ে কাবা ঘর তোয়াফ করছেন কাবা ঘর তোয়াফ করছেন একজন আল্লাহর বান্দা তার ঘরের মধ্যে আছে তার বৃদ্ধা মা দেখা হয়ে গেল আব্দুল্লাহ বিন তালা আল্লাহুর সঙ্গে আবদুল্লাহ বিন ওমর কে বলছেন আল্লাহর বান্দা ইয়ামান থেকে আগত বান্দা বলছেন আনা লাহা রুহাল মুদাল্লাল হে আবদুল্লাহ বিন ওমর আমার ঘরের উপরে যে বৃদ্ধা মহিলা ইনি হলেন আমার আম্মা আমি হলাম তার বাহন আনুগত্যশীল বাহন আমি তাকে বহন করে নিয়ে চলি তার সমস্ত বাহন তাকে ফেলে দিয়ে চলে গেছে আমি তাকে একাই বহন করি আমার মা যতকাল আমাকে পেটের মধ্যে রেখেছিল তার চেয়ে অধিক কাল আমি তাকে ঘাড়ে করে বহন করে নিয়ে বেড়াই আমাকে একটি প্রশ্নের জবাব দাও এতদিন বহন করে আমার মায়ের হক কি আদায় করা সম্ভব হয়েছে আবদুল্লাবিনু তালু বলেন আল্লা র সনল এতদিন ধরে তোমার মাকে ঘাড়ে করে তুমি বহন করে তুমি মায়ের হক আদায়ের দাবি তুমি উত্থাপন করেছ সন। তোমার মা দুঃখিনী প্রসবের সময় যতবার নিঃশ্বাস ফেলেছিল যতবার আহা উহু করেছিল এতদিন মাকে ঘাড়ে করে বহন করে একটা নিঃশ্বাসের দামও আদায় করতে পারো না আল্লাহ আকবর সুবাহান আল্লাহ বিহান দিহি সুবাহান আল্লাহ ছেলেদেরকে যদি কোরআনের সবক শিক্ষা দেন তারা যদি এই জিনিসগুলি শিখে তারা যদি হাদিসগুলি পড়ে কোরআনের আয়াতগুলি পড়ে অবশ্যই তাদের জীবন পরিবর্তন হতে বাধ্য আমার মা মারা গেছেন এস থেকে প্রায় চার বছর পূর্বে আল্লাহ আকবর সুবাহান মা মারা গেছেন প্রায় চার বছর পার হয়ে গেছে কোরআন হাদিস পরে 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 যা বুঝেছিলাম মা যদি কোনো দিন বলছে বেটা এটা ভালো লাগছে এর সাথে সাথে দিয়ে দিছি এটা গামছা ঘাড়ে করে যাচ্ছি গোসলে মা বলছে গামছা বড় চমৎকার নিয়ে নাও তুমি বলছে আমার তো দুইটা আছে এটাও তুমি নিয়ে নাও তোমার ভালো লেগেছে যে এই গামছা সেই গামছা আমার কাছে আর থাকবে না এটা হলো মায়ের হক মায়ের দাবি মায়ের পাওনা সেই সবকগুলি আজকে শিখানো হয় না সবক শিখানো হচ্ছে লালে তালে টক্কা আজকে যুব সমাজকে ধ্বংস করার জন্য চারটি মারণাস্ত্র ফিট করা হয়েছে একটা হলো মাদক দ্রব্য দুই নাম্বার হলো নারীদের অবাধ মেলামেশা পর্দা হীনতা আর তিন নাম্বার হলো ইন্টারনেট আর চার নাম্বার হলো রাজনীতির এই বলির পাঠা যুবকদেরকে বানানো মাদ্রাসার মধ্যে সন্ত্রাস খুঁজে বেড়াও তোমরা আজও পর্যন্ত এই পাক ভারত উপমহাদেশে এমনকি তাম বিশ্বের ইসলামী বিদ্যাপীঠ যেখানে আছে মাদ্রাসা যেগুলিতে আছে একটা মাদ্রাসাতেও ছাত্র সহপাঠীকে হত্যা করেছে তার কোন প্রমাণ নেয় কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রতিদিন মানুষ খুন হয় মানুষকে পিটিয়ে হত্যা করে ছেলেদেরকে মা পাঠিয়েছেন বুয়েটে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য লাশ হয়ে ফিরে চলে আসছে সেখানে পশু তৈরির কারখানায় পরিণত হয়েছে মানুষ তৈরির কারখানা সেগুলি না আর ইন্টারনেটের মাধ্যমে আজকে বিশ্বব্যাপী যে সমস্ত নোংরামি ছড়িয়ে পড়েছে জেনা তার ভিতরে আর ভয়ানক মারাত্মক রোগ ভাইরাস তার নাম হল সমকামিতা সমকামিতা জেনা ব্যবিসার সব কিছু আজকে সয়লাভ হয়ে চলেছে যার অপরাধ যেই সমকামিতা সম্পর্কে কোরআনকারিণী আল্লাপাক বলেছেন লুতান ইয ক্বাল লি ক্বাওমিহি আতা'তুনা আল ফাহিশাতা মা সাবাকাকুম বিহি মিন আহাদিম মিনাল আলামিন সূরা আরব 80 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন লুত আলাইহিস সালাম তার কওমকে বলেছিল তোমরা এমন পাপে লিপ্ত হয়েছো যেই পাপ তোমাদের পূর্বে পৃথিবীর আর কেউ করে না শাস্তি স্বরূপ আল্লাহ পাক ফেরস্তার মাধ্যমে তাদের জমিন কে উপরে উঠায় নিয়ে উল্টা করে ফেলে দিয়ে তারপরে পাথর দিয়ে তাদেরকে দাফন করে দিয়েছিল এই যে ভয়াবহ জিনিসগুলি আজকে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে অসংখ্য যুবক আজকে দেখেন ঢাকাতে রাজপথে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলছে সমকামিতা তার পার্সোনাল এটা কি বলে ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত অধিকার এতকাল এগুলি নোংরা জিনিস এগুলি গোপন ছিল মানুষ এটাকে লজ্জা করত নির্লজ্জের মতো এগুলি সবক দেওয়া হচ্ছে আজকে রাজপথে শিক্ষা গ্রহণ করছে তারা বড় বড় বিদ্যাপীঠের ছাত্র মেয়েরা উলঙ্গ হতে চায় ছেলেরা উলঙ্গ হতে চায় গোটা জাতিকে উলঙ্গ করতে চায় আর উলঙ্গ হওয়ার নাম হল সভ্যতা ভদ্রতা কাপড় না পরা যদি সভ্যতা হয় এই পৃথিবীর পশুগুলি সবচেয়ে বড় সভ্য কারণ পশুদের পোশাক নেই কিন্তু পাক পশুদের লেজ দিয়েছে পাখিদের পালক দিয়েছে পালক লেজ এবং লোমের মাধ্যমে পাক তাদের ইজ্জতকে ঢাকার ব্যবস্থা করে দিয়েছেন বন্ধুগণ আজকে কোরআন যদি আমাদের বাচ্চাদের বুকের মধ্যে সবক দেওয়া যায় কোরআনের মাধ্যমে এই সমস্ত নোংরামি এই সমস্ত জাহেলিয়াত থেকে ফিরে আসতে পারে কোরআনের আইন যদি দেশে চালু হয় কোরআনের আইনের মাধ্যমে তাদের যদি কঠোর শাস্তির ব্যবস্থা করা যায় তাহলে এই সমস্ত জিনিসগুলি বন্ধ হবে ইন্টারনেটের মাধ্যমে যে সমাজ ভালো হতে পারে ইনশাল্লাহ ভালো হবে কিন্তু ওলামা এক শ্রেণীর তাদের আলোচনা শুনলে আশ্চর্য হয়ে যায় এক একজন আলেমকে প্রশ্ন করা হচ্ছে একজন আলেমকে প্রশ্ন করা হচ্ছে আলেম মানে বক্তা আলেম মানে কোরআন হাদিস জানা আলেম নয় বক্তা বক্তৃতা করে ভাইরাল বক্তাকে জিজ্ঞেস করা আছে যে বুকে হাত মাধবো না নাভিন নিচে হাত মাধবো বক্তা বলছে কয়েকদিন পরে তোমার হাতই থাকবে না তো বাঁধার ফতুয়া কেন হ্যাঁ হাত থাকবে বা না থাকবে সেটা তো পরের কথা তুমি বুঝতে পেরেছ বক্তা কিন্তু আল্লাহ নবী বুঝতে পারেন নেই নবী হাত বাঁধা শিখিয়েছেন আমাদেরকে নবী কিভাবে সলাপ শিখিয়েছেন সেইগুলি জাতির সামনে উপস্থাপন না করে তুমি বলছো দিন পরে তোমার হাতি থাকবে না তারপরে বেঁধে কি করবে আর না বেঁধে কি করবে বন্ধুগণ কোরআন হলো দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান কোরআন পরকালের সমস্যার সমাধান এই মর্মে দুইটি হাদিস আমি পেশ করব একটি হাদিস হলো আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে বান্দাকে বলবেন কোরআন পর কোরআন আমি শুনতে চাই আল্লাহ বান্দার কাছে কোরআন শোনার জন্য নির্দেশ দিবেন বান্দাকে বলবেন কোরআন পর আমি কোরআন শুনতে চাই বান্দা কাঁদবেন আর বলবেন আল্লাহ আপনাকে কোরআন শোনাব কি করে কোরআন তো আপনার কালাম আমি মাটির মানুষ আমি অধম বান্দা কিভাবে শোনাই আল্লাহ রাবুলি বলবেন এ কারণ ওয়ার একটি করে আয়াত পড়ো এক मंजिल করে উপরে উঠে যাও একটি করে আয়াত পড়ো এক मंजिल করে উপরে উঠে যাও বান্দা বলবেন আল্লাহ কোরআন পড়ব কিভাবে আল্লাহ বলবেন রাতিলহু কামাকুনতা তুরাত ইকরা ওয়া রাত ইকরা ওয়া রাতিলহু কামাকুনতা তুরাতিলহু ফিদ দুনিয়া বান্দাগো দুনিয়াতে যেভাবে কোরান পড়েছিলে আমাকে ওইভাবেই পড়া পড়াশোনাও আল্লাহ কোরান পড়তে পড়া শুনতে চাবেন কার কাছে বান্দার কাছে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আল্লাহকে কোরান শোনানোর জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরান পড়তে থাকব বিসমিল্লাহির রহমান রহিম তাপরা بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوض فارجع البصر هل ترى من فطور আয়াত একটি করে পড়া শেষ হবে আল্লাহর বান্দা এক মানজিল করে উপরে উঠতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তেলাওয়াত বান্দার শেষ হওয়ার পরে আল্লাহ বলবেন বান্দা যেই দূর উঠেছো তুমি এই পুরা বিল্ডিংটা তোমাকে দান করে দিলাম একটি আয়াতের বিনিময়ে একটি করে মানজিল তোমাকে দান করা হলো হ্যাঁ তাহলে যারা রেল হাফেজ দুনিয়াতে রেল হাফেজ চেনেন আপনাদের এলাকায় রেল হাফেজ আছে কিনা জানি না রেল হাফেজ যারা রেলগাড়ির মতো পড়ে খুব দ্রুত চলে শুরু করে শুরুটা বোঝা যায় শেষটা বোঝা যায় কিন্তু মাঝখানে বোঝা যায় না অকল্যাতিনে কাভড়ং وقال শুরুটা বুঝা যায় শেষটা বুঝা যায় তুমি যে এত ব্যস্ত এত তাড়াহুড়োই পড়ো জানেরা কোরআনের হাফেজ আল্লাহর সামনে এইভাবে তুমি কেমন করে তুমি পড়বে তোমার কোন সাহসে কুলাবে আল্লাহর সামনে ব্যস্ততা দেখানো আল্লাহর সামনে ব্যস্ততা দেখানো চলবে না নানান কাজের অজুহাতে করলি সালাত কাজা খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা চিনি হলেন দিন দুনিয়ার রাজা তার সামনে তুমি এইগুলি পড়বে আজকে কোরআন তেলাওয়াত করছো ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আগের আলোচক আলোচনা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইয়াউমা ওয়া ইয়াকুলুর ইয়ারাব ইয়া রাব্ব ইন্না কওমি তাখাজু আযাল কুরআন মাহজুরা প্রভু হে আমার উম্মত আমার কওম কুরআনকে পরিত্যাগ করেছিল কোরআন পরিত্যাগ করেছিল কুরআনের প্রত্যেকটা আয়াত পড়বেন সূরা মুলক যদি রাতে পড়েন কিনে কি ওই রকম বেদ ভাবেজ বানায় লাভ নাই কোরআন যে কোনো জায়গায় পড়া যাবে না কোরআন যে কোনো মঞ্চে উঠে পড়া যাবে না কোরআনের মঞ্চে কোরআন পড়তে হবে রাজনৈতিক নেতারা আপনি এখানে নেতা নাই অনেক জায়গায় নেতারা আসে বক্তৃতা দেয় গেলাম গোপালগঞ্জ বলে হুজুর রাজনৈতিক বক্তব্য দেবেন না বলে চলে যাচ্ছে থামেন আমাকে বলে রাজনৈতিক বক্তব্য দেবেন না বলে থামেন আপনি কই যান আপনার রাজনৈতিক মঞ্চে আমি জীবনে কোনোদিন উঠি নাই আপনার যে রাজনৈতিক মঞ্চ সাজান যেখানে রাজনৈতিক মঞ্চ করেন আপনার রাজনৈতিক মঞ্চে আমি জীবনে কোনোদিন যাই নাই আর আপনি আমার ধর্মীয় মঞ্চে এসে আপনার রাজনীতি আপনি করে যাবেন আর বলবেন রাজনৈতিক বক্তব্য দেবেন না তুমি আমাকে শোন আমি তো গোপালগঞ্জের নাতনি জানাই আমার দ্বিতীয় ওয়াইফ তো গোপালগঞ্জের গোপালি তাহলে তো গোপালগঞ্জেরই জামাই তাই তাহলে এত কথা বলো কেন বিশ্বের দুই যুদ্ধে আটষট্টি মিলিয়ন মানুষ হত্যা করেছে ইহুদি নাচারা ভালো করে মুখস্থ করে রাখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ দুই বিশ্বযুদ্ধে আটষট্টি মিলিয়ন লোক হত্যা করেছে ইহুদি নাচারা তারা সন্ত্রাসী নয় সন্ত্রাসী হলো আমরা ইসলামের যুদ্ধে আল্লাহ নবীর জীবদ্দশায় শতাধিক যুদ্ধ হয়েছে এক হাজারের বেশি লোক মারা যায় নাই কত লোক মারা গেছে এক হাজার মুসলমানদের শহীদ আর মুসলিমদের নিহত সংখ্যা মিলে এই গোটা ইসলামের ইতিহাসে এক হাজারের বেশি লোক মারা যায়নি আর দুই বিশ্বযুদ্ধে লাচ উপহার দিতে কত আটষট্টি মিলিয়ন তারা বলে আমাদেরকে সন্ত্রাসী কথাটা বুঝতে হবে জানতে হবে বুঝতে হবে বুঝে তারপরে কথা বলতে হবে কোরআনে যেই রাজনীতি আছে আমরা সে রাজনীতি করি কোরআনের রাজনীতি আমরা করি কিন্তু প্রচলিত যে রাজনীতি ধর্মের নামে মানুষকে মানুষ খুন করে প্রতি হিংসা শিক্ষা দেয় সেটা কোরআনের শিক্ষা নয় কোরআনের শিক্ষা হলো যে কোরআন আমাদেরকে শিখিয়েছে ইসলাম আমাদেরকে শিখিয়েছে প্রতিবেশী অমুসলিম তার হক আদায় করতে হবে মুসলমানদের হক ইসলাম শিখায় অমুসলিমদের হক ইসলাম শিখায় গরু ছাগলের অধিকার ইসলাম প্রতিষ্ঠা করেছে গরু ছাগলকে জবাই করার সময়ও এহসানের সাথে জবাই করতে ইসলাম শিখিয়েছে শ্রীকার কুত্তার অধিকার ইসলাম শিখিয়েছে তৃষ্ণার্ত কুকুর সানাকে পানি পান করিয়ে একজন দেহ ব্যবসায়ী মহিলা জান্নাত পেয়েছে সেটাও ইসলাম আমাদেরকে শিখিয়েছে কিন্তু আমরা আজকে ইসলাম শিখি না আল্লাহ পাক আমাদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন কোরআন সুন্না ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করুন আল্লাহ আমি এখানে কতগুলি বই আছে আমাদের গাড়িতে একটা হলো আমরু বিল মারুফে ওয়ান নাহি আনিল মুনকার এখানে স্টেজে আছে বই ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিশ শরীফ আমরু বিল মারুফে ওয়ান নাহি আনিল মুনকার প্রফেসর নুরুল ইসলাম সাহেবের সহি কিতাবুদ দুআ এই মোترم আমিরের জামাত ডক্টর গালিশ শরীফের ডক্টর আসাদুল্লাহ গালিশ শরীফের জ্যেষ্ঠ পুত্র ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব হাদিস অস্বীকারকারীদের সংশয় নিরসন গোটা গ্রামে গ্রামে এলাকা এলাকায় হাদিসকে অস্বীকারকারী এই কাদিয়ানিদের এই ভেজাল ট্যাবলেট খেয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে এই বইটা প্রত্যেক যুবকের হাতে তুলে দেবেন মাসনুন দোয়া শিক্ষা সোনামণিদের জন্য বাচ্চাদের জন্য সালাহতুর রসুল একটি বই আছে সালাহতুর রসুল যেই বইটা আসামের ভাষায় অসমীয়া ভাষায় অনুবাদ হয়েছে লক্ষ লক্ষ কপি সেখানে আসামে ভারতের সেখানে বিতরণ হচ্ছে আরবিতে অনুবাদ চলছে ইংলিশ ভার্সন আছে এটা মালদ্বীপের ধর্মমন্ত্রীর কাছে মন্ত্রণালয় পর্যন্ত আমরা পৌঁছিয়ে দিয়েছি ইসলামী পরিবার ডক্টর কাবিরুল ইসলাম তারপরে যুব সমাজের অধঃপতনের কারণ এবং তার প্রতিকার যুব সমাজের অধপতনের কারণ এবং তার প্রতিকার বইটি লিখেছেন মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন ডিন ড সুলাইমান বিন সালিম্লাহ আর রুহাইলি ডক্টর সুলাইমান বিন সালিমুল্লাহ আর রুহাইলির এই যুব সমাজের অধপতন এই বইগুলি আপনারা নিয়ে যান যুবকদেরকে দেন তারা বিভ্রান্তির হাত থেকে বেঁচে যাক দয়াময় তুমি বড় দয়াবান মেহরবান আজকের এই মাহফিলকে কবুল করো মাদ্রাসাকে কবুল করো ইমান অমলকে মজবুত করো এহকাল পরকাল মঙ্গলময় করো আমি অসুস্থ আছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ জানা দুরুত আমাকে সুস্থতা দান করেন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু ওয়া আতুবাইল মালিকনীয় সভাপতি মহোদয় তার সমাপনী ভাষণ দিয়ে আজকের মাহফিলের সমাপ্তি টানবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু